মাঠে কর্মী নামাতে 300 টাকা জন প্রতি দিতে হয় বাণিজ্য মন্ত্রী। আওয়ামী লীগ কর্মীদের প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মাঠে গণসংযোগ করতে কর্মী নামাতে 300 টাকা করে জন প্রতি দিতে হয়, এরকম আওয়ামী লীগ চাইনি, এটা কখনো হতে পারে না। শনিবার দুপুরে পীরগাছা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও কলেজের শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, স্লোগান দিয়ে ছাত্রলীগের নেতা হওয়া যায় না, ছাত্রলীগ করতে হলে দলের আদর্শ বুকে ধারণ করতে হবে, আর পাঁচটা দলের মতো ছাত্রলীগ না। ছাত্রলীগের সাথে দেশের ইতিহাস ঐতিহ্য জড়িত, ছাত্রলীগের নেতা হতে শুধু সমর্থন বাড়িয়ে লাভ নাই, দলের প্রতিটি আদর্শ মেনেই নেতৃত্বে আসতে হবে। টিপু মুনশি বলেন, ছাত্রলীগ করে সন্ত্রাসী চাঁদাবাজি করা যাবে না, এই ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ, এর আদর্শ থেকে বিচ্যুতি হওয়া যাবে না। দলে যেন কোনো জামায়াত বিএনপি অনুপ্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। 71-এর পরাজিত শক্তি 75 ঘটিয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু কালাম বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল।